গত প্রায় চার দশকে একুশে বইমেলা বাংলা একাডেমির আঙিনা পেরিয়ে সৌরার্দি উদ্যানে বিস্তৃত হয়েছে নিকট বা দূর ভবিষ্যতে মেলার রূপ আরও কতভাবে পরিবর্তিত হতে পারে সেটা হয়তো এখনও কারো কল্পনায় নেই তবে এ মেলার আয়োজন আরও সুন্দর করার জন্য এরই মধ্যে নানান প্রস্তাব পরামর্শ ও বিতর্ক রয়েছে লেখক প্রকাশক ও আয়োজক বাংলা একাডেমির মধ্যে একটি বিষয়ে সবাই একমত তা হল মেলার নিরাপত্তা নিশ্চিত করা 2004 সালে বইমেলা থেকে ফিরবার সময় দেশের বরেণ্য লেখক কবি ও অধ্যাপক হুমায়ুন আজাদকে মৌলবাদী জঙ্গিরা ধারালো অস্ত্র দিয়ে কোপায় কিছুকাল পর জার্মানিতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান মেলার নিরাপত্তা নিয়ে শঙ্কার শুরুটা তখন থেকেই কেননা উন্মুক্ত এই মেলায় প্রগতিশীল লেখক ও বুদ্ধিজীবীরা স্বাধীনভাবে আসবেন ঘুরবেন আড্ডা দিবেন পাঠকদের সাথে সম্পর্ক করবেন এটাই চিরায়ত চর্চা সেখানেও যদি জীবনের হুমকি অনুভব করেন তাহলে মেলার সাবলীল সৌন্দর্যের প্রাণটাই হারিয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয় এই আশঙ্কা আরও জোরদার হয়েছে গত বছর একুশে বইমেলা থেকে বের হবার সময় একইভাবে লেখক অভিজিৎ রায়কে কুপিয়ে হত্যা করার পর টার্গেট অনেক প্রগতিশীল প্রকাশক তাই সবচেয়ে বড় হয়ে দাঁড়িয়েছে নিরাপত্তা ইস্যু অত্যন্ত বিসদৃশ ব্যাপার যে বই মেলায় জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে হয় নিরাপত্তাহীনতা থাকবে না এখানে অবাধ থাকবে আমরা এবার খুব সচেতন তার নিরাপত্তা এই মেলাটা হচ্ছে এটাই যথেষ্ট এতে বেশি দরকার হবে না তবে ভবিষ্যতে মেলা আয়োজনের দায়িত্ব বাংলা একাডেমির হাতেই থাকা উচিত নাকি প্রকাশকদের দেওয়া উচিত তা নিয়ে নানা পক্ষের মধ্যে বিতর্ক চলছে বাংলা একাডেমির পক্ষে এই বড় পরিসরের বইমেলায় ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রণ করা সম্ভব নয় বইমেলার দায়িত্বটা প্রকাশকদের উপরে ছেড়ে দেওয়া উচিত প্রকাশকরা এই মেলা করা করতে সক্ষম এবং আমরা একটা আন্তর্জাতিক মানের মেলা করতে সক্ষম তাদের পক্ষে কোনো মতে সম্ভব নেই এটা আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম তারা করুক আগামী বছর বইমেলা আমরা ছেড়ে দেবো আয়োজন নিয়ে চলমান বিতর্কের সুন্দর সমাধান চান সবাই তবে তার চেয়েও বড় আকাঙ্ক্ষা এই একুশে বইমেলাকে আরও সমৃদ্ধ করা এই টোটাল জিনিসটাকে যদি একটা নতুন করে ডিজাইন করা হয় এটাকে একটা কালচারাল কমপ্লেক্সের বা একটা কালচারাল এরিনার রূপ দেয়া যায় তাহলে বিশ বছর পরে নিটটা এটা ফুলফিল করতে পারবে এবং এটা শুরু করার সময় কিন্তু এখনই সমন্বিত ভাষা করে দেওয়া যায় প্রকাশকদের জন্য তাহলে কিন্তু বই নির্ভুল হয়ে যাবে এবারের বইমেলা শুরুর কয়েক মাস আগেই হত্যা করা হয়েছে প্রকাশক ফয়সাল আরফিন যখন করা হয়েছে আরেক প্রকাশক আহমেদুর রশিদ টুটুলকে জঙ্গিদের হাতে নিহত লেখক অভিজিতের বই প্রকাশ করাই ছিল তাদের অপরাধ বইমেলায় বাংলা সাহিত্যের এই অগ্রযাত্রাকে ধরে রাখতে প্রগতিশীল লেখক প্রকাশকদের নিরাপদ রাখাটা এখন নতুন বড় একটি চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে আহমেদ ফয়সাল বৈশাখী সংবাদ অমর একুশে বইমেলা ঢাকা